মশলা নিয়ে খেলা হলে মশলা দিয়েই খেলা হবে, নোয়াপাড়ার মঞ্চ থেকে দাবি করলেন মদন মিত্র। ডিজাইনার, বুটিক, জুয়েলারি, ঘর সাজানো জিনিস, খাওয়া দাওয়া সহ নানা আকর্ষণীয় সামগ্রীর সম্ভার নিয়ে ভেন্টেজ ফেয়ারের নিবেদনে এই প্রথম স্বাস্থ্যবিধি মেনে ব্যারাকপুর আনন্দপুরী প্রগতির সঙ্গে 5, 6 ও 7 ফেব্রুয়ারি প্রথমাতে আপনাদের আসা চাই চাই। মনে রাখবেন, না আসলে কিন্তু মিস করে যাবেন। বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে নতুন স্লোগানের আলোড়ন পড়েছে, খেলা হবে। সেই স্লোগানটি হাতিয়ার করে এবার নোয়াপাড়ার এক সভার প্রকাশ্য মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করলেন রাজ্যের প্রাক্তন পরিবহনমন্ত্রী মদন মিত্র। স্লোগান দিলেন, মশলা নিয়ে খেলা হলে মশলা দিয়েই খেলা হবে। তিনি তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে বলেন, নির্বাচনের রান্নায় কী কী মশলা দিয়ে হবে তার একটি তালিকা বানিয়ে দিন, আমি সব মশলা পৌঁছে দেব। আপনারাও মনে মনে ঠিক করে রাখুন যে নির্বাচনের রান্নাটা করতে গেলে কী কী লাগবে, সেইগুলো লিস্ট বানিয়ে দিন। আমি প্রকাশ্য জনসভায় বলছি, আমরা দায়িত্ব নিয়ে আপনাদের কাছে পৌঁছাব এবং এই খবরটা ঘোষপাড়ায় দিয়ে দিন যে মশলা নিয়ে খেলা হলে মশলা দিয়েই জবাব দেব। আগে যখন ছোটবেলায় শুনতাম আমরা যে প্যাটন দিয়া আওয়াজ, প্যাটন দিয়ে যুদ্ধ হলে বৈজয়ন্তীতে জবাব দেব, শুনে রাখুন ঘোষপাড়া রোডের লোকেরা, বিশেষ করে বিজেপির গুন্ডারা, মশলা নিয়ে খেলতে এলে মশলা দিয়েই খেলা হবে। আমরা লাগিয়েছি একজন বিজেপি বলছি, কি মশলা বলছিল রে, তুমি নেকা, তুমি জানো না কি মশলা? আমায় আবার প্রেস করে, আচ্ছা আপনি যে মশলা বললেন কোন মশলা? আরে আমি যে মশলাগুলো বলছি সেগুলো দুপুরে আনা যায় না, সকালে আনা যায় না। বলে তাহলে তো 302 বা 307, 105। আরে বোকা, আমি বলছি অত বড় বড় পোস্টারের বান্ডি, তারপর খেলা আছে, খেলতে গেলে উইকেট লাগবে, ব্যাট লাগবে, এগুলো কি করে সকালে আমি নিয়ে আসবো, রাত্রে আনতে হবে, কোনোটা বাসের মাথায়, আমার যাতে খারাপ না হয় তলায় রেখে ওপরে মিষ্টি টিষ্টি এইসব মোটামুটি অন্য কিছু লাগবে। আমাদেরকে আম ছালা দিয়ে দিকে কিন্তু খেলা হলো। এবং আমি আপনাদের বলছি, আমার পার্টির কাছে আমার আবেদন, কিচ্ছু চাই না মমতা ব্যানার্জি, কিচ্ছু চাইব না, প্রকাশ্য জনসভায় ঘোষণা করছি, দাঁড়াতে চাইব না। যদি বলেন তোমার কথার জন্য দাঁড়াতে দিইনি, তাই মেনে নেব, চাইব না মন্ত্রী হতে,